আজকে রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিক নির্ণয় বা ডাইরেকশন। প্রথমে আমরা বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করব, তারপরে ব্যাক টু ব্যাক প্রায় 12টার মতো প্রশ্ন রয়েছে, সেগুলো পরপর ডিসকাস করে নেব। তাহলে কনসেপ্ট বলতে কি, ডিরেকশনের কনসেপ্ট কি? তাহলে ডিরেকশন বলতে আমরা যেটা জানি বা আমাদের যেটা জেনে নেওয়া দরকার যে ডিরেকশন মানে একটা এরকম ব্যাপার রয়েছে যে দিক, চারটে দিক সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া আছে। চারটে দিক কি কি? ওপরে আমরা কোনো খাতায় রিপ্রেজেন্ট করি, এটাকে নর্থ বলা হয়, নিচেরটাকে সাউথ, ইস্ট, ওয়েস্ট, হ্যাঁ কি না? এই মোটামুটি চারটে দিক সম্বন্ধে আইডিয়া আছে। এই চারটে দিক ছাড়াও আমরা এই কৌণিক দিকগুলোরও অস্তিত্ব লক্ষ্য করতে পারি, যাকে কি বলা হয়? নর্থ ইস্ট, সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব, সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম, নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম, হ্যাঁ কি না? মোটামুটি এইগুলো আমরা বলতে পারি, এইগুলো হচ্ছে ডাইরেকশান। তাহলে এটা কোনো বোর্ডের, কোনো খাতার, কোনো এরিয়ার এই ডাইরেকশান বলতে আমরা এরকম বলতে পারি। এইবার আমাদের যে প্রশ্নগুলো আসে, দুরকম ধরনের প্রশ্ন আসে। এক ধরনের প্রশ্ন আসে কীরকম, যে কোনো একটা গতিশীল কোনো ব্যক্তি বা গতিশীল কোনো কণা, ধরো এইরকম একজন কণা, এখান থেকে এড়িয়ে স্টার চিহ্ন দিলাম, যেটা এইটা হচ্ছে যাত্রা আরম্ভস্থল, অর্থাৎ এইখান থেকে যাত্রা আরম্ভ করেছে। যাত্রা আরম্ভ করে কোন দিকে যাচ্ছে? এই যে দিকে যদি কেউ যায়, এইটা কোন দিক? এটা কোন দিকে যাওয়া বলছে? এই তীরচিহ্নের অভিমুখটা কোন দিক? রেসপন্স করো, পূর্ব দিক। তাহলে এইটা হচ্ছে পূর্ব দিকে যাওয়া। হঠাৎ করে তার ইচ্ছা হলো সে পূর্ব দিকের সাপেক্ষে ডান দিকে বেঁকে গেল। তাহলে পূর্ব দিকের সাপেক্ষে ডান দিক বলতে কোন দিক হয়? ভালো করে শোনো, পূর্ব দিকের সাপেক্ষে ডান দিক হয় দক্ষিণ। এইভাবে কিন্তু লিখে রাখো, পূর্ব সাপেক্ষে ডান দিক হয় কিন্তু দক্ষিণ দিক। একইভাবে পূর্ব সাপেক্ষে বাম দিক হয় কোন দিক? পূর্ব সাপেক্ষে বাম দিক হয় উত্তর দিক, হ্যাঁ কি না? এটা প্রত্যেকে নোট ডাউন করো, অসুবিধা নেই। এটা যদি নোট ডাউন করতে পারো তাহলে পরের টপিকটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কীরকম ক্লিয়ার? দেখো দেখো, নিচে লেখো, পাশে লিখো না, নিচে লেখো। দেখো এইখানে নোট ডাউন করো যে একজন ব্যক্তি এইখান থেকে যাত্রা শুরু করছে, কোন দিকে যাচ্ছে? এই যে যাত্রার অভিমুখটা, এটা কোন দিকে যাওয়া বলে? এটা হচ্ছে পশ্চিম দিকে যাওয়া। এইবার এই পশ্চিমের সাপেক্ষে এই দিকটা কোন দিক? ভালো করে বলো, পশ্চিমের সাপেক্ষে এই দিকটা হচ্ছে ডান দিকে যাওয়া। তাহলে ডান দিকে যাওয়া বলতে কোন দিকে যাওয়া? পশ্চিমের সাপেক্ষে ডান দিক বলতে উত্তর দিক। পশ্চিমের সাপেক্ষে বাম দিক মানে কোন দিক? পশ্চিমের সাপেক্ষে বাম দিক বলতে দক্ষিণ দিক, হ্যাঁ কি না? হয়েছে? তাহলে এইগুলো একটু ছকের সাহায্যে লিখে রাখো, এগুলো কিন্তু কাজে লাগে। একইভাবে তোমরা নোট ডাউন করবে, ধরো এটা স্টার্টিং পয়েন্ট, যা হচ্ছে উত্তর দিক। এই উত্তরের সাপেক্ষে ডান দিক বলতে কোন দিক? উত্তরের সাপেক্ষে ডান বলতে পূর্ব, হ্যাঁ কি না? আবার লোকটা যদি হঠাৎ করে উত্তরের সাপেক্ষে বাম দিকে বেঁকে যায়, তাহলে কোন দিকে বাঁকবে? বাম দিকে যাওয়া মানে পশ্চিম দিকে বাঁকা, হ্যাঁ কি না? এই ছকটা কিন্তু আমাদের মনে রাখা দরকার বা মনে রাখা উচিত। একইভাবে স্টার্টিং পয়েন্ট এইটা, এখান থেকে ধরো কোনো একটা ব্যক্তি দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে কোন দিকে এটা যাচ্ছে? দক্ষিণ দিক। তাহলে দক্ষিণের সাপেক্ষে ডান দিকে যাওয়া মানে কোন দিকে যাওয়া? দক্ষিণের সাপেক্ষে ডান দিকে যাওয়া মানে পশ্চিম দিকে যাওয়া, হবে কি হবে না? আবার দক্ষিণের সাপেক্ষে বাম দিকে যাওয়া মানে কোন দিকে যাওয়া? পূর্ব দিকে যাওয়া। বলো, যতটুকু বললাম এতটুকু ক্লিয়ার হলো কিনা? রেসপন্স করবে, যতটুকু বললাম ক্লিয়ার হলো কিনা বলো আমাকে, ইয়েস অর নো? ওতে ক্লিয়ার তো? দেখো এই ধরনের প্রবলেম কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। হয়েছে? লেখা হয়েছে প্রত্যেকের? ইয়েস অর নো? চলো এরপরে আমাদের যেটা জানার দরকার, দেখো এইটা মোটামুটি আমাদের কনসেপ্ট। যে ভালো করে বলে রাখি যে পূর্ব দিকের সাপেক্ষে, যখন পূর্ব দিক নিয়ে আলোচনা করব, পূর্ব দিকের সাপেক্ষে ডান দিক মানে দক্ষিণ, বাম দিক মানে উত্তর। পশ্চিম দিকের সাপেক্ষে ডান দিক মানে উত্তর, বাম দিক মানে দক্ষিণ। দক্ষিণ দিকের সাপেক্ষে বাম মানে পূর্ব, ডান মানে পশ্চিম। উত্তর দিকের সাপেক্ষে ডান মানে পূর্ব, বাম মানে পশ্চিম। ক্লিয়ার? এরপরে আমাদের একটা জিনিস জানার দরকার, সেটা রোটেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এই পেজটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, মোটামুটি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? রেসপন্স করো। হয়েছে তো মোটামুটি? এরপর আমাদের যেটা জানার দরকার, নোট ডাউন করে নাও, যে রোটেশন, ঘূর্ণন। তাহলে ঘূর্ণনের সময় কি হয়? ভালো করে শুনবে, ঘূর্ণনের ব্যাপারটা কি? নোট ডাউন করো। ঘূর্ণন দেখো, একটা জিনিস আমাদের বুঝে নেওয়া দরকার, আমরা ডিরেকশানকে এইভাবে আঁকতে পারি, প্রত্যেকটা ডিরেকশানকে 8টা দিক এইভাবে আঁকতে পারি, প্রত্যেকটা 2-4টে কৌণিক দিক, 4টা প্রপার দিক। তাহলে বলতে পারবে প্রত্যেকটা কোণের মধ্যে গ্যাপ কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করছে প্রত্যেকটা দিকের মধ্যে, বলা যাবে দ্যাট ইজ 45 ডিগ্রি, 45 ডিগ্রি করে, হ্যাঁ কি না? তাহলে আমাদের একটা জিনিস মনে রাখার দরকার যেটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাবো, 45 নাম তার মতো করে, 45 × 1 কত হয় 45, 45 × 2 কত হয়, প্রত্যেকে নোট ডাউন করে নাও, 90, 45 × 3 কত হয় 135, 45 × 4 কত হয় 180, 45 × 5 কত হয় 225, 45 × 6 কত হয় 270, 45 × 7 কত হয় 315। আপাতত এইগুলো প্রত্যেকটা জানতে হবে। কেন জানতে হবে, কী ব্যাপারে পরে আসছি, কেন জানার দরকার, কেন এটা নিয়ে আলোচনা করছি, ভালো করে একটা জিনিস বুঝে নাও। দেখো তোমাকে এই রকম ধরো কোনো একটা দিকের অবস্থান আছে, এটা প্রত্যেকেই কম বেশি জানি। ধরো বলা আছে, ভালো করে শোনো, ধরো বলা আছে কোনো একটা ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে। উত্তর দিকে মুখ করে থাকা বলতে তার অবস্থান এখন এই দিক, এইরকম অবস্থান, এটা উত্তর দিক তো, এসন্ন রিপ্লাই করবে, এটা উত্তর দিকের অবস্থান এই রকম, হ্যাঁ কি না? সে এখন উত্তর দিকে মুখ করে আছে। তোমাকে বলা হলো ওই লোকটা ঘড়ির কাঁটার দিকে 225 ডিগ্রি ঘুরেছে। এবার দেখতে হবে 225 ডিগ্রি মানে কবার ঘোরা। দেখো 225 ডিগ্রি মানে 5 বার। তাহলে একটা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর। তাহলে এখন লোকটা এই দিকে মুখ করে থাকবে। কথাটা বোঝা গেল, এসন্ন, হ্যাঁ কি না? আশা করবো তোমরা ঘূর্ণনের যে 2টো দিক হয়, একটা ঘড়ির কাঁটার দিকে, লিখে নাও ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এই 2টো দিক সম্বন্ধে তোমরা একটু জেনে, তোমাদের প্রত্যেকে জেনে নেওয়া দরকার। তাহলে এই দুটোকে এইভাবে মনে রাখবে, যেভাবে লিখছে একটু লেখাটাকে মনে রাখো। এই যে সাউথ এস আর নর্থ এন, এই বারবার প্রত্যেকটা ব্যাচকে এইটা মনে রাখতে বলি। তাহলে মনে রাখবে এইভাবে ঘূর্ণনটা কি, ঘড়ির কাঁটার দিকে, এইভাবে ঘূর্ণনটা কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লিয়ার হলো? এই 2টো ফিগার একটু মাথায় রাখো। এই 2টো ফিগার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি এঁকেছি। ওকে, এই 2টো ফিগার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রাখো। যে এসের যেরকম দেখতে পাচ্ছ ওই অভিমুখটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর বাকিটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লিয়ার? রেসপন্স করো প্রত্যেকে, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার তো মোটামুটি? চলো, যদি বোঝা গিয়ে থাকে তাহলে এবার আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এটাও কম বেশি জানো। সেটা হলো যে পিথাগোরাসের উপপাদ্য। কীরকম উপপাদ্য পিথাগোরাসের? ভালো করে শোনো, একটি সমকোণী ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি, যদি বি কোণ 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটায় কি বলবো? অতিভুজ বলবো, হ্যাঁ কি না? তাহলে একটা ফর্মুলা জানি তো, AC² = AB² + BC² হবে কি হবে না? এই ফর্মুলাটা মধ্যে জানি তো আমরা। এটা কিন্তু আমাদের এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বা এই সমস্ত রিজনিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, যেখানে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলা আছে। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার মোটামুটি? এস অর নো রিপ্লাই করবে। ক্লিয়ার মোটামুটি এটা? চল, তাহলে এখানে বোঝা গেলে পরপর আমরা প্র্যাকটিস সেটটি আলোচনা করি, দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন, প্রত্যেকের স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে পূর্ব দিকে 5 মিটার যাওয়ার পর দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার গেল, এবং সেখান থেকে পশ্চিম দিকে 25 মিটার যাওয়ার পর উত্তর পূর্ব দিকে 20 মিটার গিয়ে থামল। সে স্থানটি প্রথম স্থানটি থেকে কত দূরত্বে এবং কোন দিকে অবস্থিত? ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন। দেখো এই সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য কি করতে হয়, দেখো খুব গুরুত্বপূর্ণ। একটা পয়েন্টকে স্টার দিতে হয়। স্টার চিহ্নের অর্থ কি? দ্যাট ইজ স্টার্টিং পয়েন্ট বা আরম্ভস্থল। তাহলে কোন দিকে গেছে, প্রথমে কোন দিকে গেছে ভালো করে পড়ে দেখো, প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ। পূর্ব দিকে 5 মিটার, তাহলে গেছে, এইটা হচ্ছে পূর্ব দিক, এটা গেল 5 মিটার, হ্যাঁ কি না? 5 লিখে দিলে কোনো অসুবিধা নেই। এরপরে কি বলেছে? দক্ষিণ পশ্চিম। তোমরা নিজেরা বলো তো, পূর্ব দিকের সাপেক্ষে দক্ষিণ পশ্চিম কোন দিকে, পূর্ব দিকের সাপেক্ষে দক্ষিণ পশ্চিম কোন দিকে, দক্ষিণ পশ্চিম বলতে এই দিকে হবে। এই দিকে কতটা গেছে, এই দিকে গেছে হচ্ছে তোমার কি বলতে পারি 20 মিটার। ঠিক করা হলো তো? যদি অসুবিধা কারুর হয় সাইডে প্রত্যেকটা দিক লিখে রাখো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, হ্যাঁ কি না? তাহলে সাউথ ইস্ট কোনটা? এটা সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম গেছে কি না? এবং সেখান থেকে পশ্চিম দিকে কতটা গেছে? পশ্চিম দিকে গেছে 25। তাহলে এর পশ্চিম দিক কোন দিকটা হবে? পশ্চিম দিক একদম স্ট্রেট। এটা গেছে কত? এটা গেছে হচ্ছে 25। ক্লিয়ার? হ্যাঁ কি না? এরপর আবার কোথায় গেছে? এরপর উত্তর পূর্ব। ভালো করে ভাবো, এই পয়েন্টের সাপেক্ষে উত্তর পূর্ব দিক কোনটা? এই পয়েন্টের সাপেক্ষে উত্তর পূর্ব দিক হচ্ছে এইটা, হ্যাঁ কি না? হলো? কতটা গেছে উত্তর পূর্ব? 20। ক্লিয়ার? এইবার এখানে গিয়ে কি হয়েছে? থেমে গেল। তাহলে এই যে পয়েন্টটা বোল্ড করলাম এটা কি? এটা হচ্ছে অন্তিম পয়েন্ট। তাহলে বলেছে শেষ স্থানটি প্রথম স্থানটি থেকে কত দূরত্বে কোন দিকে আছে। আগে প্রথমেই বলো এইটা কি একই লাইনে হবে? ইয়েস অর নো? এটা কি একই লাইনে হবে? যেটা আমি যে গ্যাপটা আমি পূরণ করলাম এটা কি একই লাইনে? ইয়েস অর নো? কে বলবে? আরে হ্যাঁ, কেউ কিছু রিপ্লাই করো। এই যে ফুল স্টপ গুলো দিলাম এটা কি সরলরেখা বরাবর? অবশ্যই সরলরেখা বরাবর। কেন সরলরেখা বরাবর হবে? এইটা 20 মিটার, এটাও 20 মিটার। যদি দুটি বাহু এরকম ভাবে 20-20 হয় তাহলে চিত্রটা কিরকম হয়? চিত্রটাকে সামান্তরিক বলতে পারি, হ্যাঁ কি না? সামান্তরিক বলা যায়। তাহলে এটা একই দিকে আছে। এবার কি বলেছে? শেষ স্থানটি প্রথম স্থানটি থেকে কত দূরত্বে এবং কোন দিকে। তাহলে প্রথম স্থান থেকে শেষ স্থানটা কোন দিকে আছে? কে বলবে এটা কোন দিক? প্রথম স্থান থেকে পশ্চিম দিক। তাহলে দিকটা পেয়ে গেলাম পশ্চিম। এবার কত দূরে আছে? কত দূরে দেখো, এই বাহুটা 25 বলতে এই গোটা বাহুটা কত হবে? 25ই হবে। তার মধ্যে এইটা 5, তাহলে এই অংশটা কত? 20 বলতে পারি। তাহলে 20 মিটার পশ্চিম। অ্যান্সার কি? অপশান ডি। রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেল হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো যে স্যার বুঝতে পারিনি বা কোনো কিছু। বোঝা গেছে তো মোটামুটি? রিপ্লাই করবে। আরে হ্যাঁ কি না? ক্লিয়ার প্রত্যেকে? প্রত্যেকে সনাতন বুঝতে পেরেছো? মৌমিতা বোঝা গেছে? বৃষ্টি বুঝতে পেরেছো? শ্রাবণী বোঝা গেছে? দেখো এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে, যদি এটা বুঝতে পারো পরে কোশ্চেনও পারবে। চলো করে দেখাও। আমি ওয়েট করছি অ্যান্সার পেলে তবে করতে আরম্ভ করবো। অ্যান্সার পেলে তাহলে করতে আরম্ভ করবো পরেরটা, মানে সলভ করতে আরম্ভ করবো। কি বলেছে কোশ্চেনটা ভালো করে দেখো। সৌভিক প্রথমে বাড়ি থেকে বেরিয়ে 50 মিটার দক্ষিণে গেল, তারপর ডান দিকে ঘুরে 50 মিটার গেল, সবশেষে আবার ডান দিকে ঘুরে 70 মিটার গেল। এখন সৌভিকের বাড়ি তার বর্তমান অবস্থানের দূরত্ব কত? বাড়ি থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত? দেখো তো পারা যায় কিনা, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট করার দরকার, যে স্টার্টিং পয়েন্টটাকে আমি বাড়ি বলে কনসিডার করব। চলো স্টার্টিং পয়েন্ট করে আস্তে অঙ্কটাকে এগোও। কি বলেছে দেখো, প্রথমে কোন দিয়ে গেছে? 50 মিটার দক্ষিণ। তাহলে দক্ষিণ বলতে এই দিক, হ্যাঁ কি না? চলো এটা হচ্ছে 50 মিটার। এরপরে কি দিয়ে গেছে? তারপর 30 মিটার পশ্চিমে। তাহলে 50 থেকে পশ্চিম কোন দিকে হয়? পশ্চিম দিকে এইটা। তাহলে কতটা গেছে? 30 মিটার গেছে, কোনো অসুবিধা নেই। এরপর ডান দিকে ঘুরে বলো তো, পশ্চিমের সাপেক্ষে ডান দিকে যাওয়া মানে কোন দিকে যাওয়া? কে বলবে? পশ্চিমের সাপেক্ষে ডান দিকে যাওয়া কোন দিকে যাওয়া? উত্তর দিকে যাওয়া। উত্তর কতটা গেছে? উত্তর দিকে কতটা গেছে? 70 মিটার গেছে। তাহলে এইটা কি হবে? এতটা হচ্ছে 70 মিটার, হ্যাঁ কি না? তাহলে এই পয়েন্টটা কি? এটা হচ্ছে বর্তমান অবস্থান। তাহলে বলা হয়েছে যে এই ডিস্টেন্সটা কত। তাহলে এই একটা বাহু যোগ করতে পারি। দেখো এইটা 30 মানে এটাও 30, হ্যাঁ কি না? এটা 50 মানে এটাও 50। তাহলে বলো তো একটা টোটাল বাহুটা 70, এটা যদি 50 হয় এটা 20 হবে, হ্যাঁ কি না? তাহলে দেখো তোমরা পারা যায় কি না যে এইটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। समकोणी त्रिभुजेर आमरा लम्ब जानी भूमि जानी अतिभुज बेर करते पारबो यस और नो रेसपन्स करो पारा जाबे निश्चय यदि पारा गिये थाके सल्व करे फेलो जे लतिभुज स्क्वायर इक्वल टू लम्ब स्क्वायर प्लस भूमि स्क्वायर तार रूट ओवर करे दाओ आंसर ताहले रूट ओवर अफ 400 प्लस 900 ताई तो ठीक करलाम तो ताहले 400 प्लस 900 माने कत हय देखे सब ठीक ठाक होच्छे कि ना हाँ दाड़ाओ 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 किछु एकटा मन होच्छे दाड़ाओ 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 मिस होयेछे वेट 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 मिस होयेछे एकटा एकटा लाइन पुरो मिस होयेछे वेट करते होबे एकटा लाइन मिस होयेछे वेट करो चित्रे चित्रे गंडगोल रये गेछे आमी एकटा लाइन एक्सट्रीमली सरी आमार एकटा लाइन एखोनो पर्यन्त मिस रयेछे चलो 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 प्रथम थेके आंकार दरकार प्रथमे देखो सरि सरि ताराहुड़ो करते गिये हय प्रथमे देखो 50 मीटर कोथाय गेल दक्षिणे दक्षिणेर परे 30 मीटर पश्चिमे देखो देखो एक लाइन आमार पढ़ाई हयनि 30 मीटर पश्चिमे पश्चिमेर सापेक्षे डान दिके घुरे कतटा गेछे डान दिके घुरे गेछे हच्छे 50 मीटर सरि एटा आमि 70 पड़ेछि सरि 50 मीटर गेछे एइखाने एरपरे आबार डान दिके घुरेछे बोलो एखन तार अभिमुख उत्तर दिके उत्तरेर सापेक्षे डान दिके घोरा माने कत हय उत्तरेर सापेक्षे डान दिके घोरा माने कत हय कोन दिके घोरा हय बोलो बोलो उत्तरेर सापेक्षे डान दिके बोलते पूर्व दिके घोरा हय हाँ कि ना ताहले 70 मीटर गेल ताहले एटा तार एंड अवस्थान असुविधा नेই ताहले एइटा 30 माने एटाओ 30 हाँ कि ना टोटालटा 70 हले एइटा कत 40 ताहले पाওয়া গেল तार बाड़ी थेके बर्तमान अवस्थान कत 40 मीटर देखी क्यों आंसर करेছো किना देखी क्यों आंसर करेছো किना देखी हाँ 20 मीटर केन बोलছো 20 मीटर केन बोलছো तोमरा भालो करे देखो 30 होच्छे एइटा एइटा जदि 30 हय एइटा 30 हबे तो आर गोटा बाहुटा तो 70 ताहले एइ बाहुटा कत 70 माइनास 30 ताहले 40 आंसर हওয়া उचित देखे बोलो हाँ कि ना कोन डाउट थाकले बोलो जे आमार आमार जदि कोनो भूल हয়ে থাকে बोलो हाँ कि ना आगेरटा क्षेत्रे कि करेछिलाम आमार এই যে 50 मीटर গেছে না আমি এটা পড়িনি এটা খুব খারাপ ভুল একটা স্টেপকে না করা এখন বুঝতে পারলে বোঝা গেল মৌমিতা বৃষ্টি বুঝতে পেরেছো রিংকু বুঝতে পেরেছো হ্যাঁ স্যার চলো সুন্দর দেখো ক্লিয়ার তাহলে आंसर হচ্ছে 40 পরে क्वेश्चन দেখো পড়া যায় কিনা এটাও কিন্তু ভালো क्वेश्चन দেখো জলদি দেখো পড়া যায় কিনা দেখো দেখো পড়া যায় কিনা দেখো आमी बाड़ी थेके पूर्व दिके 10 मीटर जावार पर उत्तर दिके घुरे आरो 15 मीटर गेलाम तारपर पश्चिम दिके घुरे 12 मीटर गेलाम एबं सब दक्षिण दिके घुरे 15 मीटर घुरलाम ताहले बाड़ी थेके एखोन कत दूरे आछि एइ हच्छे क्वेश्चन चलो देखी ट्राई करो देखी एकदम सहज खूब ताड़ाताड़ी करो खूब ताड़ाताड़ी समय नष्ट करो ना देखो ताहले बाड़ी होच्छे एइटा प्रथमे कोन दिये गेछि पूर्व दिके 10 मीटर कोनो असुविधा नेই तारपरे कोन दिये गेछि उत्तर दिके 15 मीटर उत्तर दिके 15 मीटर कोनो असुविधा नेই तारपरे पश्चिम दिके 12 मीटर पश्चिम दिके 12 मीटर एकटु रियलिस्टिक एको पश्चिम दिके 12 मीटर पश्चिम दिके 12 मीटारेर पर आबार दक्षिण दिके घुरे कत गेलाम 15 मीटर हाँ कि ना एखन ताहले एइटा शेष अवस्थान ताहले एइ डिस्टेंसटा कत खूब ताड़ाताड़ी आंसर बोला उचित माइक अन करे आंसर बोलो ताहले देखो 2 मीटर एकदमই তাই এটা 15 এটা 15 এইটা যখন 12 হচ্ছে এই গোটা বাহুটা তাহলে 12 তার মধ্যে এটা 10 তাহলে এইটা কত হবে এই পার্টটা 2 হবে তাহলে 2 মিটার বোঝা গেল রেসপন্স করবে ইয়েস অর নো ক্লিয়ার হচ্ছে কিনা হচ্ছে তো তাহলে 2 মিটার হয়েছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নাও আমি তোমাদের প্র্যাকটিসের ক্লাস করতে দেব চলো পরের কোশ্চেন দেখো এটা খুব ভালো কোশ্চেন বিবেক ও অশোক একটি বিন্দু থেকে চলতে শুরু করলো স্যার আগেরটা একটু দিন হ্যাঁ দেখাচ্ছি স্ক্রিনশট দেখাচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি হয়েছে বলে বলবে হয়ে গেছে চলো দেখে নাও বিবেক ও অশোক একটি বিন্দু থেকে চলা শুরু করলো বিবেক 3 কিলোমিটার উত্তরে গেল एरपर डान दिके घुरे 4 किलोमीटर गेल अशोक 5 किलोमीटर पश्चिमे गेल एबं तारपर डान दिके घुरे 3 किलोमीटर गेल तादेर मध्य बर्तमान दूरत्व कत चलो एकटा स्टार्टिंग पॉइंट नोट डाउन करबे जेखान थेके दुजोने शुरू करेछिलो आमी लाल पेन दिए विवेकके देखाबो नील पेन दिए अशोकके देखाबो তাহলে বিবেক কোন দিয়ে গেল 3 কিলোমিটার উত্তর, হ্যাঁ কি না। তারপরে ডান দিকে ডান দিকে ঘোড়া বলতে কোন দিয়ে ঘোড়া, পূর্ব দিকে ঘোড়া, পূর্ব দিকে 4 কিলোমিটার গেল, হ্যাঁ কি না। এটা হচ্ছে তাহলে বিবেকের অবস্থান এখানে। তাহলে কে বিবেক, লিখে রাখছি বিবেক। এরপরে নীল পেন দিয়ে আমি দেখাচ্ছি কার, অশোকের অবস্থান। অশোক পশ্চিম দিয়ে কতটা গেল, 5 কিলোমিটার গেল প্রথমেই। তাহলে 5 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে, তাহলে পশ্চিমের সাপেক্ষে ডান দিক কোন দিকে হয়, কে বলবে পশ্চিমের সাপেক্ষে ডান দিক কোন দিক, তাড়াতাড়ি উত্তর দিকে। উত্তর দিকে কতটা গেল, 3 কিলোমিটার গেল, হ্যাঁ কি না। তাহলে এটা 3 কিলোমিটার, তাহলে এইটা কার অবস্থান, এটা হচ্ছে অশোকের অবস্থান, এটা হচ্ছে অশোকের অবস্থান। এবার কি বলেছে যে এদের মধ্যে দূরত্ব কত, এই ডিস্টেন্সটা তাহলে কত বলা যাবে। কি হবে, এই বাহুটা যোগ করে যদি যোগ করে দিই আমি, তাহলে এইটা 5 মানে এটাও 5, প্রত্যেকে এগ্রি করছো। তার সঙ্গে এটা 4, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়, 5 যোগ করলে কত হয়, 9 অ্যান্সার। তাহলে এদের মধ্যে দূরত্ব কত, 9 কিলোমিটার, পারা যাচ্ছে, হ্যাঁ কি না। এই তো অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, হয়েছে। চলো জলদি স্ক্রিনশট নাও, পরেরটা চলে যাও, ওকে। চল পরে কোশ্চেন দেখো, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকের ভুল হয়। কি বলেছে দেখো, বি বিন্দুটি এ বিন্দুর উত্তর দিকে 3 মিটার দূরে অবস্থিত, সি বিন্দুটি বি বিন্দুর পশ্চিম দিকে 3 মিটার দূরে অবস্থিত, ই বিন্দুটি ডি বিন্দুটি সি বিন্দুর দক্ষিণ দিকে 5 মিটার দূরে অবস্থিত, বি বিন্দুটি কোন দিকে ই বিন্দুটি অবস্থিত। দেখো একটু ভালো করে দেখার দরকার, একটু কোশ্চেনটা ভালো করে এগোনো উচিত, দেখো তো পারা যায় কি না। দেখো এই কোশ্চেন সলভ করা একটু কঠিন হয়ে যায়, কীরকম দেখো, এক একটি ডেটাকে সেই অনুযায়ী আমাদের পয়েন্ট করা দরকার। প্রথম লাইনটা পড়ো, কি বলেছে, বি বিন্দুটি এ বিন্দুটির উত্তর দিকে 3 মিটার দূরে অবস্থিত, কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে এ যদি এখানে হয় এ বিন্দুটা, তাহলে বি বিন্দুটা এর উত্তর দিকে হবে তো, ইয়েস অর নো। এটা তাহলে বি বিন্দু, মাঝে কতটা গ্যাপ, মাঝে হচ্ছে 3 মিটারের গ্যাপ, রেসপন্স করো, মাঝে হচ্ছে 3 মিটারের গ্যাপ, হবে কি হবে না, হ্যাঁ কি না, একটু বলো প্রত্যেকে, 3 মিটারের গ্যাপ। এবার বলেছে কি, সি বিন্দুটি বি বিন্দুটির পশ্চিম দিকে, তাহলে বি বিন্দু এটা, বি এর পশ্চিম বলতে কোনটা, বি এর পশ্চিম হচ্ছে এইটা, তাহলে এইটা সি বিন্দুর অবস্থান, হ্যাঁ কি না। তাহলে এদের মাঝে গ্যাপ কত, সেই 3 মিটারের গ্যাপ। এবার বলেছে ডি বিন্দুটি সি বিন্দুটির দক্ষিণে 5 মিটার দূরে অবস্থিত, তাহলে বলা যায় ডি বিন্দুটা তাহলে এইখানে অবস্থিত, হ্যাঁ কি না। যাদের মধ্যে গ্যাপ কত, যাদের মধ্যে গ্যাপ হচ্ছে 5 মিটার, হ্যাঁ কি না। ই বিন্দুটি ডি বিন্দুর 4 মিটার পূর্ব দিকে অবস্থিত, খুব ভালো কথা। দেখো ই বিন্দুটি ডি এর 4 মিটার পূর্বে, তাহলে ই বিন্দুটা এইখানে অবস্থান করবে, 4 মিটার মানে এতটা, তাহলে এইখানে অবস্থান করছে ই, হ্যাঁ কি না। এবার আমাকে কার কার মধ্যে জিজ্ঞাসা করছে, বি বিন্দুর সাপেক্ষে ই এর অবস্থান, অর্থাৎ বি বিন্দু বলতে এই বিন্দুটা, ই বিন্দু বলতে এই বিন্দুটা। তাহলে বলো তো বি এর কোন দিকে আছে, ভালো করে বোঝো, বি এইখানে, তার এইটা কোন দিক, বি এর সাপেক্ষে এটা কোন দিক হয়, তুমি ডিরেকশানই দেখে নাও, ডিরেকশানে এই দিকটা কোন দিক বলি আমরা, এটাকে বলি সাউথ ইস্ট। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব। রেসপন্স করো প্রত্যেকে, গেছে বোঝা, এ শূন্য ক্লিয়ার তো, আরে হ্যাঁ কি না। চলো প্রত্যেকে ক্লিয়ার, ওকে, অনেকের অ্যান্সার পেয়েছি, হ্যাঁ। চলো এটা খুব ভালো ভালো প্রশ্ন, করে দেখাও তো পারা যায় কি না। একটি বিমান 100 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর দক্ষিণ দিকে ঘুরে 150 কিলোমিটার গেল, তারপর পশ্চিম দিকে ঘুরে 300 কিলোমিটার গেল। এখন বিমানটি শুরু স্থান থেকে কত দূরে কোন দিকে আছে, দেখো তো পারা যায় কিনা, দেখো চেষ্টা করবে, শুরু স্থান থেকে কত দূর কোন দিকে আছে। দেখো ট্রাই করো, চল একটা স্টার্টিং পয়েন্ট করে নেওয়া দরকার আমাদের, কোন দিকে গেছে, পশ্চিম দিকে, কতটা গেছে, 100 মিটার, ওকে 100 মিটার গেছে। তারপর দক্ষিণ দিয়ে কতটা গেছে, দক্ষিণ দিয়ে গেছে 150 মিটার, কোনো অসুবিধা নেই। এরপর আবার পশ্চিম দিকে ঘুরে কতটা গেছে, পশ্চিম দিকে গেছে 300 মিটার। তাহলে দেখো একদম এই প্রান্ত চলে এসছে, এটা 300 মিটার, হ্যাঁ কি না? এখন 300 মিটার গেছে। তারপর আবার ডান দিকে ঘুরে কত গেছে, 150। তাহলে ডান দিকে বলতে উত্তর দিক, উত্তর দিকে গেছে কত, 150। তাহলে এটা কি, এটা হচ্ছে অন্তিম অবস্থান, এটা প্রাথমিক অবস্থান। বলো তো এদের গ্যাপ কতটা হবে, বলা যাবে? তাহলে এইটা এটা যদি আমি যোগ করে দিই তাহলে বলতে পারবে এইটা 300 মানে এটাও 300 আর এটা তাহলে 100, তাহলে টোটাল 400। অ্যান্সার 400 পেয়ে গেলাম। এবার বলো তো শুরু স্থান যদি এইটা হয়, শুরু স্থানের সাপেক্ষে অন্তিম স্থানটা কোন দিকে, কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে অ্যান্সার কি, অপশান সি, 400 মিটার, 400 কিলোমিটার পশ্চিম। দেখি কেউ কি অ্যান্সার দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সি, অনেকের অ্যান্সার পেয়েছি। সুন্দর সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি, বোঝা যাচ্ছে। রেসপন্স করবে প্রত্যেকে, আরে হ্যাঁ কি না? মৌমিতা বুঝতে পারছো, বৃষ্টি বুঝতে পারছো? রিপ্লাই করবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। WBCS এর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন তোমরা জানো যারা নার্সিং এর পরীক্ষা দাও, সে BSc নার্সিং বলো বা GNM NM বলো, রিজনিংটা অ্যাড করেছে, তার মধ্যে ডিরেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে। চলো পরে কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন। হুম হুম হুম, স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও তাড়াতাড়ি। এর আগের অঙ্কটা, তার আগের অঙ্কটা, ওকে জলদি নাও। হয়েছে, চল চল চল। এই অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক না খুব আছে, এগুলো মেনলি পুলিশের পরীক্ষায় আসে। আর WBCS ANM GNM এর প্র্যাকটিস সেটা এরকম ধরনের প্রবলেম খুব দেখেছি, এক্সামে আসেনি এখনো পর্যন্ত, কিন্তু আসতেই পারে। দেখো কি বলেছে, দেড়টা বলতে দুপুর দেড়টা বলা হয় PM, মানে কোনো ঘড়ির ঘন্টার কাঁটা উত্তর দিকে থাকলে ওই সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? দেখো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ভালো করে শোনো। আগে আমি ডিরেকশানের মতো করে আঁকি, এটা ডিরেকশানের, আর এটা হচ্ছে আমাদের ঘড়ি, ওকে? ঘড়ির ওপরে 12টা থাকে, এটা 12, এটা এখানে 3, এখানে 6, এখানে 9, এটা তো ঘড়ি। এবার দেখো তো দেড়টা বাজা মানে এরকম বাজবে, ঘন্টার কাঁটা এই 1 আর 2-এর মাঝখানে, আর এটা পুরো 6-এর দিকে মিনিটের কাঁটা। প্রত্যেকে এগ্রি করছো? দেড়টা বাজা মানে এইটা তো, হ্যাঁ কি না? এটা হবে তো? সুদর্শন অ্যান্সার পেয়েছি, ঠিক আছে। এবার ভালো করে দেখো তো, এই যে চিত্রটা, এই যে অবস্থানটা, এই যেটা দেখতে পাচ্ছি, এই রকম যে অবস্থানটা যেটা দেখতে পাচ্ছি, ঘড়ির মধ্যে যে কাঁটার অবস্থান দুটো, এইটাকে আমি বাস্তবিক হিসাবে এতে স্থান দিতে পারি, তোমার এই চিত্রে স্থান দিতে পারি, যেটা দিক নির্ণয়ের চিত্র। এই দিক নির্ণয়ের চিত্র যদি স্থান দেওয়া হয় তাহলে এই রকম অবস্থান হবে। এইটা কার কাঁটা? ঘন্টার কাঁটা। এইটা কার কাঁটা? মিনিটের কাঁটা। রেসপন্স করো ইয়েস অর নো। বাস্তবিক ক্ষেত্রে এইটা হওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে ঘন্টার কাঁটাটি উত্তর দিকে, তাহলে ঘন্টার কাঁটাটি বাস্তবে থাকছে কোন দিকে? থাকছে নর্থ ইস্টের দিকে। কিন্তু বলেছে না, নর্থ ইস্টের দিকে থাকলে চলবে না, থাকছে কোন, থাকবে কোন দিকে? এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ক ডিগ্রি ঘুরছে? একটা ঘর ঘোরা মানে কত ডিগ্রি ঘোরা? 45 ডিগ্রি ঘোরা। তাহলে নর্থ ইস্ট থেকে নর্থের দিকে অবস্থান করছে, তাহলে যেটা সাউথে আছে সেটাও তাহলে কোন দিকে মুভ করবে? একটা ঘর ক্লকওয়াইজ মুভ করবে। তাহলে অ্যান্সার কি হবে? সাউথ ইস্ট। তাহলে মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্টের দিকে থাকবে। বলো বোঝা গেল? অ্যান্সার কিন্তু অপশান ডি, বোঝা গেছে? বলো রেসপন্স করো, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ কি না? ক্লিয়ার তো প্রত্যেকে? চল, যদি এটা বোঝা যায়, এটা আমি করব না, এটা অ্যান্সার করো, এটা আমি করব না, এটা অ্যান্সার করো। একই জিনিস, সামান্য পরিবর্তন, একদম সামান্য পরিবর্তন করা হয়েছে। রাত 10:30টার সময়, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এক মিনিট, হ্যাঁ দেখে নাও। চলো এটা 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 করে অ্যান্সার করো, ABCD অ্যান্সার জলদি বলো। রাত 10:30টার সময় কোনো ঘড়ির মিনিটের কাঁটা পশ্চিম দিকে থাকলে ওই সময় ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? চেষ্টা করো। একদম আমি আর ঘড়ি আঁকবো না, ডাইরেক্ট একে কিন্তু প্লেস করবো। অ্যান্সার করবে প্রত্যেকে, আমি অ্যান্সার চাই প্রত্যেকের। মৌমিতা, বৃষ্টি, প্রত্যেকে অ্যান্সার করো। সুজাতার आंसर পেলাম, সুদর্শনে পেলাম, বিপ্লবে পেলাম, বাকিরা করো। আচ্ছা ইতুর পেয়েছি, বাকিরা শ্রাবণী পেয়েছি। আচ্ছা দেখো দেড়টা বাজা মানে বলতে পারি এইটা হচ্ছে ঘন্টার কাঁটা হবে কি না? ঘন্টা কাঁটা এই এরকম থাকে 10 আর এর মাঝখানে, আর এটা হচ্ছে মিনিটের কাঁটা এইরকম থাকবে। ইয়েস অর নো রিপ্লাই করো, এরকম থাকবে। তো এটা হচ্ছে বাস্তব অবস্থান। তাহলে বাস্তব অবস্থান লিখে নিই। বাস্তব অবস্থান হচ্ছে এদিকে হচ্ছে নর্থ ওয়েস্ট আর এটা হচ্ছে সাউথ, এটা বাস্তব অবস্থান। কিন্তু কি বলেছে? ঘন্টার কাঁটা পশ্চিম দিকে। পশ্চিম দিকে থাকার অর্থ কি? একটা ঘর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। যদি একটা ঘর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ওয়েস্টে থাকে তাহলে মিনিটের কাঁটা সরি 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 এক্সট্রিমলি সরি সরি আমার ভুল, করতে ভুল হচ্ছে অঙ্কটা, একটু ওয়েট করে যাও। কি বলেছে? মিনিটের কাঁটা পশ্চিম দিকে। আচ্ছা তাহলে এই যে মিনিটের কাঁটা যেটা সাউথে আছে এটা থাকবে কোথায়? পশ্চিমে। ওকে, তাহলে কোন দিকে ঘুরলো এটা? এটা কোন দিকে ঘুরলো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরেছে। কটা ঘর ঘুরেছে? একটা ঘর, দুটো ঘর ঘুরেছে। তাহলে এইটাও এই দু ঘর ঘুরবে। দু ঘর ঘুরলে কি হবে? নর্থ ইস্ট হবে। হ্যাঁ কি না? রেসপন্স করো। নর্থ ইস্ট হবে। নর্থ ইস্ট বলতে কি? উত্তর পূর্ব। অপশান এ অ্যান্সার। বোঝা গেছে? এই তো অনেকের অ্যান্সার পেয়েছি। বৃষ্টি বুঝতে পারছো না? সমস্যা হচ্ছে রেসপন্স পাচ্ছি না। দীপঙ্কর বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। না পারলে কিন্তু আমাকে বলতে হবে, নাহলে বুঝতে পারবো না আমি। হয়তো বুঝতে পারছো কি না? আচ্ছা সিপড়া বুঝতে পারছো? টোকন বুঝতে পারছো? না হলে বলো আমাকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের প্রবলেমগুলো। সুন্দর, চলো পরের কোশ্চেন। দেখো দেখো এটা এটা এই টাইপের প্রবলেমটা কিন্তু আসে, দেখো পারা যায় কিনা। দেখো এটা আমি তোমাদের এক্সাম্পল দেখালাম। কি বলেছে দেখো, দেখো আগে এরকম একটা ছক মতো করে নাও। হ্যাঁ দেখো কি বলেছে? একজন ব্যক্তি কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম মানে কোন দিক? দক্ষিণ পশ্চিম বলতে এই দিক। হ্যাঁ কি না? এটা প্রাথমিক অবস্থান, নোট ডাউন করে নাও। প্রাথমিক অবস্থান, এটা প্রাথমিক অবস্থান। এরপর কোন দিকে ঘুরেছে? 90 ডিগ্রি অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক ঘোরা মানে কোন দিকে ঘোরা? এই দিকে। 90 ডিগ্রি বলতে দুটো ঘর। তাহলে প্রথমে এলো কোথায়? প্রথমে এলো এই অবস্থানে। তারপর ক্লক ওয়াইজ 135। 135 বলতে কটা ঘর? আমি নামতার মতো লিখেছিলাম তিনটে ঘর। তাহলে আবার তিনটে ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, মানে আবার এইখানে অবস্থান করলো। তারপরে সবশেষে অ্যান্টি ক্লক ওয়াইজ 270 ডিগ্রি। অ্যান্টি ক্লক মানে কোন দিকে? এই দিকে। 270 বলতে ক ঘর? 270 বলতে ছ ঘর। এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছ ঘর। তাহলে বর্তমানে সে কোন দিকে মুখ করে থাকবে? এটা কোন দিক? উত্তর দিক। বলো বোঝা গেল? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? আর এই শোনো, সনাতন বুঝতে পেরেছো? দীপঙ্কর ক্লিয়ার? মৌমিতা ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আগের অঙ্কটা, আগের অঙ্কটা দেখে নাও। আগের অঙ্কটা দেখে নাও, হয়েছে? চলো চলো নেক্সট অঙ্ক করো। এটাই আজকে আমাদের শেষ প্রবলেম। দেখো একই ধরনের প্রবলেম। যাদের অসুবিধা হবে আমার ক্লাসে শেষে হলেও ফোন করবে। চলো ট্রাই করো। কি বলেছে? কোন দিকে মুখ করে আছে? উত্তর পূর্ব। তাহলে ইনিশিয়াল মুখ হচ্ছে এই দিকে, উত্তর পূর্ব। সে প্রথমে ক্লকওয়াইজ 135। 135 ঘোড়া মানে কোন দিকে ঘোড়া? জানি আমরা ক্লকওয়াইজ বলতে এই দিকে ঘোড়াকে বলি ক্লকওয়াইজ। হ্যাঁ কি না? ক ঘর ঘুরেছে? 103 ঘর। এক ঘর, দু ঘর, তিন ঘর। এখন সে এই দিকে আছে, এখন সে এই দিকে আছে। হ্যাঁ কি না? এরপর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে আবার ফেরত যাবে এই দিকে। 90 ডিগ্রি দু ঘর, এক ঘর, দু ঘর। এখন সে এই দিকে আছে। লাস্টে কি বলে? সবশেষে 45 ডিগ্রি ক্লকওয়াইজ। 45 ডিগ্রি বলতে জানি আমরা আর একটা ঘর ঘুরলাম এইখানে। তাহলে এটাই আমার লাস্ট অবস্থান। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? কি হবে? এটা কোন দিক? দক্ষিণ পূর্ব। বলো বোঝা গেছে? দেখো যে ধরনের প্রবলেমগুলো তোমাদের করানোর দরকার ছিল আগে যখন প্র্যাকটিস সেটে আলোচনা করছিলাম, অনেক ক্ষেত্রে আটকাচ্ছিল, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। আমি এর একটা আমি এর প্র্যাকটিস সেট পাঠাবো, তোমরা ভালো করে দেখে নেবে, দেখবে এই এই টপিক থেকে কোনো ডাউট কেউ থাকছে না। হয়েছে? অসুবিধা নেই তাহলে? চলো তাহলে আজকে এতটাই, এই টপিক দেখবে আর কোনো ডাউটই হবে না। ওকে চলো।